আমরা যা বলবো তোমরা তাই মানবা, বিকজ আমরা তোমাদেরকে শেল্টার দিই, আমরা তোমাদের প্রপিতা। তবে এই প্রপিতাগিরি আস্তে আস্তে শেষ হয়ে আসছে আমেরিকার। একটা সময়, দীর্ঘ একটা সময় আমেরিকা যা বলতো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে, অনেক রাষ্ট্র মেরুদণ্ড ছিল, কিন্তু আস্তে আস্তে আমেরিকার উপর ভর কইরা নিজেদের মেরুদণ্ডের কিন্তু হারাই ফেলছিল। তো সেই হারানো মেরুদণ্ড সম্ভবত আবারও জোড়া লাগছে তাদের। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরি করেছে স্পেন এবং নরওয়ে সহ আপনার আয়ারল্যান্ড সহ আরও কয়েকটা দেশ। কোথাও না কোথাও আমেরিকার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বীরদের জন্য একটা বড় ধরনের সুসংবাদ দিয়েছে এই তিনটি দেশ। এমনকি সবচেয়ে বড় ঘোষণা দিয়েছে আমার দৃষ্টিতে নরওয়ে। নরওয়ে করছে কি বলছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি আমরা পাই তাহলে ভাই অ্যারেস্টই করে ফেলবো। দর্শক, আমেরিকার নানান হুমকি ধামকিকে উপেক্ষা করে ফাইনালি তিন রাষ্ট্র নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে, আর আনুষ্ঠানিকভাবে এই জানানকে ঘোষণা হিসেবে সামনে এনেছে স্পেন এবং নরওয়েকে। আপনার ফিলিস্তিনকে অলরেডি রাষ্ট্র হিসাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বসেছে স্পেন এবং নরওয়ে। আর আপনার আজকে দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক এই ঘোষণা আসলো, ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডও আজকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে জানা গেছে। আর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা এবং ফ্রান্স 24 গণমাধ্যমগুলো। ন্যায় বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন। স্বীকৃতির ঘোষণায় এই কথাই জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আমরা যদি দেখি যে সংবাদমাধ্যম ফ্রান্স 24 বলছে, মন্ত্রিসভার এক বৈঠকের আগে টেলিভিশন ভাষণে এই কথা বলেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা অনুমোদন পেল। সানচেজ বলছেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যার একমাত্র উদ্দেশ্য ইসরায়েল এবং ফিলিস্তিনিদের শান্তি অর্জন করে দেওয়া। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধুমাত্র ঐতিহাসিক ন্যায় বিচারের বিষয় নয়, আমরা সবাই যদি শান্তি অর্জন করতে চাই তাহলে এটা এখন অপরিহার্য। আর এই পদক্ষেপ কারো বিরুদ্ধে নয়, তার মতে আপনার সমাধানের দিকে অগ্রসর হওয়ার একমাত্র উপায় হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বাধীনতা ঘোষণা করা। স্পেনের এই ঘোষণার কিছুক্ষণ পর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা এসেছে নরওয়ের পক্ষ থেকে। আর গত সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে এই তিন দেশের প্রধানমন্ত্রীর সমন্বিত ঘোষণায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে এনেছিলেন। আর সেই বিষয়টি সামনে আসার পরই বাইডেন বলছিলেন যে এত তাড়াহুড়া করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত না, এখানে নানান বিষয় চিন্তা করতে হবে। তো চিন্তা কার? এই রাষ্ট্রগুলো জানে যে এই চিন্তাটা শুধুমাত্র ইসরায়েলের পক্ষেই বাইডেন প্রশাসন নিয়ে যাবে, আর যার কারণে অন্যের উপর নির্ভরশীল না হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজকে দুই রাষ্ট্র যখন এই ঘোষণা দিয়েছে, বিষয়টা কি পজিটিভলি নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়াতে বলছে যে হুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে ভেবেচিন্তে একটু মানে অ্যানালাইসিস করা উচিত ছিল এই রাষ্ট্রগুলোর। তো তারা কি অ্যানালাইসিস করে না? অবশ্যই করে, কিন্তু যেই অ্যানালাইসিস আমেরিকার বিপক্ষে যায় সেই অ্যানালাইসিস কখনোই আমেরিকা সহজভাবে নেয় না। আমি ধন্যবাদ জানাই স্পেনকে, নরওয়েকে এবং অল্প কিছুক্ষণ পর আয়ারল্যান্ডও একই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অন্তর থেকে তাদের প্রতি ভালোবাসা। আর আমরা আশা করি অচিরেই ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো তারা তাদের সম্মতি জানাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।